দুই সালের চব্বিশে নভেম্বর সন্ধ্যার পরপরই জ্বলে ওঠে আশুলিয়ার তাজরিন গার্মেন্টস প্রথমে ঠিক বুঝে উঠতে না পারলেও ধোঁয়া আর আগুনের উত্তাপ দ্রুত ছড়িয়ে পড়লে প্রাণে বাঁচার চেষ্টা করেন আটতলা ভবনটিতে কর্মরতরা কিন্তু ভবনের প্রধান ফটক তালা বন্ধ থাকায় সেদিন আগুনে পুড়ে প্রাণ হারান তাজরিনের একশো তেরো শ্রমিক আর বাকিরা প্রাণে বেঁচে গেলেও আহত হন অনেকেই বেঁচে যাওয়া শ্রমিকদের চোখে এখনো জল জ্বলে সেদিনের সেই ভয়াবহ স্মৃতি প্রথমে যখন আগুন লাগছে কাজ সবাই অফ করে আর কি একজন জিজ্ঞেস করতেছি কি হয়েছে হঠাৎ আবার একটা অ্যালার্ম বাজলো তখন দেখি পুরে ফ্লোর একবারে ধোয়া তো অন্ধকার অন্ধকার তখন আমরা আর কি ছুটে ছুটে লাগাইছি তারপর আটকাই দিছে অনেক পাইনি আমার ছোট ভাইয়ের বো আমরা এখনো পাইনি দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা সহ ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার ব্যবস্থা করা হয় সরকার বিজিএমইএ ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তবে সেসব পদক্ষেপে অস্বচ্ছতার অভিযোগ তুলে বঞ্চিতদের সহায়তা করার দাবি জানায় শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এখনো তাজরিনের আহত শ্রমিকরা সুচিকিৎসা পাচ্ছে না যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের কোন উদ্যোগ সরকার নিচ্ছে না দোষীকে যে ব্যক্তি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই কলকারখানা পরিদর্শক যদি এটা ভুল করে থাকে তারও পানিশমেন্ট হওয়া উচিত তাদের দাবির প্রেক্ষিতে বিজেএমএ জানায় ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও সত্যিকারের বঞ্চিতদের সহায়তা করতে তাদের আন্তরিকতার অভাব নেই বিভিন্ন সময় বলেছি যদি এই দুর্ঘটনার কোনো লোক তার ট্রিটমেন্ট ঠিকমতো না পেয়ে থাকে বা পাওনা না পেয়ে থাকে যোগাযোগ করার জন্য আমি তো পাই না সেদিনের অগ্নিকাণ্ডে বেশি মাত্রায় পুড়ে যাওয়ায় আজও লাশ শনাক্ত করা যায়নি জনের যাদের ঠাঁই হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা